আল্লাহ কিছু স্পেশাল নিয়ামত দিয়েছেন যেটাকে সঠিক ভাবে যদি ব্যবহার করতে পারি ওই একটি নিয়ামতি ওই একটি রাতের ইবাদতি আপনার হায়াত হয়তো বা সত্তর আশি বছর পাবেন না কিন্তু আজকের একটি রাতের এবাদত চুরাশি বছরের এবাদতের চাইতে বেশি দামি বড় করে বলছো আচ্ছা বলেন তো যদি আপনাকে হঠাৎ করে দেখলেন যে শাহজান ইশা আলাই আপনার সামনে এসে আপনাকে সালাম জানাচ্ছেন সেই দিন আপনার জন্য ঈদের দিনে চাইতে বেশি কি লাগবে লাগবে কি না এখানে অনেক ব্যক্তি আছেন ইমামের শেরে বাংলার পাগল হঠাৎ করে আপনি দেখলেন ইমাম শেরে বাংলা আপনার সামনে এসে বলছেন ইয়া ফুলান ইবনে ফুলান আসসালামু আলাইক ওই দিন আপনার জীবনের

কিন্তু আমরা বরং কাফেল আমরা বেকুব বনে যাই আজকের এই রাত্রে সালাম প্রেরণ করতেছেন খুব আল্লাহ সালাম প্রেরণ করতেছেন কে আল্লাহ কিসের জন্য সালাম শান্তি প্রেরণ করতেছেন আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে সালাম হিয়া হাত্তা মাতলাই ফজর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেস্তাদেরকে ডিউটির মধ্যে লাগাইয়া দিছে যাও আমার বান্দারা কোথায় কে আছে কোন জায়গায় কে আছে কে চোখের পানি ছাড়তেছে কে কাঁদতেছে কে ফরিয়াদ করতেছে কার রিজিকের অভাব আমার কাছে চাইতেছে কোন ব্যক্তি ঋণগ্রস্ত মুক্তি হইতে চাইতেছে কার ঘরে অশান্তি শান্তির পায়গাম পাওয়ার জন্য ফরিয়াদ করছে যাও আমি আল্লাহ আজকে আমার রহমতের দরিয়া আগে তো প্রসারিত ছিল আজকে আমি আমার এই রহমতের দরিয়ার কুল কিনারা খুলে দিলাম আমার বন্দা যা চাই আমার পক্ষ থেকে তাকে সালাম শান্তির বার্তা দিয়ে সে দোয়া করার দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করব না বড় করে বল সুবাহ কিন্তু এই রাত্রের মর্যাদা আমরা অনেকে বুঝি না এই রাতটা কেন দিয়েছেন কারণ আল্লাহ তার প্রিয় বন্দাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ পাকরবুল আলামিন তার প্রিয় বন্দাদেরকে জান্নাত দিতে চাই বিদায় আল্লাহ পাকরবুল আলামিন তার প্রিয় বন্দাদেরকে আল্লাহর কাছে রাখতে চাই বিদায় আল্লাহ পাক এই রাত্রি আপনাদেরকে দান করেছেন এই একটি রাত আমরা যে পালন করব এই আজকের এই ছাব্বিশ দিবাগত রাত সাতাইশ রোজাকে সামনে নিয়ে আমরা যে আবাদির মধ্যে আজকে এখানে এসেছি এই যে আপনারা তকরির শুনছেন এটাও কিন্তু নফল ইবাদতের চাইতো চাইতে দাঁড়িয়ে কারণ এখানে অনেক শরীয়তের মাসাল আর কি হয় আলোচনা নফল ইবাদত যেটা আপনি আদায় করছেন এটার থেকেই মাহফিলটা দামি হবে কারণ এখানে অনেক শরীয়তের খুঁটি নাতি masala সম্পর্কে আপনারা জানতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের হক আদায় করার আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক বলেন আমি একটু দুরুদ শরীফ পড়ুন সালাতুন্নিয়াত আল্লাহু আলাইকুম ইয়া

একবার আমার দয়াল নবী তার প্রিয় সাহাবাদেরকে আয়লান করলেন এই আমার সাহাবারা জানো শোনো শোনো বনি ইসরাইল যুগের এমন এক আল্লাহর প্রিয় বান্দা ছিল যিনি কিনা একদিন নয় দুই দিন নয় সারাটা জীবন আরেক রাওয়ায়েতের মধ্যে আছে সত্তর বছর দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করত সারা রাত কিয়ামুল লাইল অর্থাৎ শুধু নামাজ আর নামাজ তার ঘুমের কোনো প্রয়োজন ছিল না ঘুমের চাইতে নামাজের দিকে তার বেশি মন ছিল সত্তরটা বছর দিনের বেলায় জিহাদ রাত্রি বেলা ইবাদতের মধ্যে ওই বন ইসরাইল যুগের বলি জীবন কাটাইলো এই কথা যখন ওয়াকে আমার নবী বর্ণনা করার আরম্ভ করল ওই মুহূর্তের মধ্যে সাহাবাদের চোখের পানি জর জরায়া ঝড়ে দুই চোখের পানি ছাড়ে দুই চোখের পানি সাইরা শুধু কান্নার কান্নার রোল পড়ে গেল দয়াল নবী রহমতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন সাহাবারা কেন কাটতে সখ সহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো একশো বছর দুইশো বছর সত্তর আশি বছর হায়াত হয়তো বা নাও পেতে পারি আমরা আপনার আল্লা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন ইমামুল আম্বিয়া দান করেছেন আল্লামাদেরকে এক লক্ষ চব্বিশ হাজার গম করেন ইমাম যিনি তাকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর আমরা কাল কিয়ামতের ময়দানে যদি আমরা সাহাবাদেরকে দাঁড় করানো হয় যদি বনিসাইল যুগের ওই বলির এবাদত আমাদের চাইতে বেশি ভারী হয়ে যায় ওই বনিসাইল যুগের আল্লাহর বলির জিকির কিয়ামুল লাইল জিহাদ যদি আল্লাহর কাছে আমাদের চাইতে বেশি দামি হয়ে যায় ইয়ার ন আমরা আপনার শ্রেষ্ঠ কুম্বত হিসাবে লজ্জিত হয়ে যাব লজ্জিত হয়ে যাব কারণ আমাদের হায়াতে শত বৎসর হবে না হাজার মাস হবে না আমরা শত বৎসরে বা আদত করার সুযোগ পাব না ইয়ার সুনাল্ন আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত দাবি করবো ওই আমল তো আমরা করতে পারবো না যখন আমার নবীর সাহাবারা কুম্মতে মোখাম্মাদিরা অন্তরের মধ্যে কষ্ট অনুভব করলেন কারণ শ্রেষ্ঠ নবীর উন্মত তো শ্রেষ্ঠ হতে হবে আমরা তো বন যুগের নবীর সামনে লজ্জিত হয়ে যাব বন যুগের বলির সামনে লজ্জিত হয়ে যাব আমরা কিভাবে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির ইবাদতের সামনে দাঁড়াব এই কথা বলছেন রাসূলকে ওই দিকে শুনে ফেললেন আল্লাহ কারণ আমার আল্লাহ পাক কুল্লি শাইইন বসির সব কিছুর উপর ক্ষমতা আল্লাহর স্বামী আল্লাহ তিনি শুনে শোনেন তিনি দেখেন নবীর সাহাবাদের হৃদয়ের কথা কেউ শুনুক আর না শুনুক আমার আল্লাহ শুনে ফেললেন শোনার পরে আমার আল্লাহ এমন একটি সুরা নাজেল করে দিলেন যে সুরার নাম হল সুরাতুল কদর সম্মানিত সুরা মহিমান্বিত সুরা কদর দানি সুরা আমার আল্লাহ পাগরব্বুল আলমিন ঘোষণা করে দিলেন ان انزله في ليله القدر <سؤال> আমি আপনার এবং আপনার উম্মতের জন্য নাজেল করে দিলাম మహిমান্বিত রজনী మహిমান্বিত রজনী وما ادراك ما ليله القدر এই লাইলাতুল কদর বিশ্লেষণ করতে আল্লাহ করছেন আমার রবুল আলামিন এই লাইলাতুল কদরের বিশ্লেষণ করতে গিয়ে লাইলাতুল কদর خير من الف شهر এই এক রাতের ইবাদত আপনার

দান করে দিলাম এক রাত্রি ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম আমি বানাইয়া দিলাম বড় করে বলেন সভা দান করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেস্তাদেরকে প্রেরণ করেন এটা কোন রেগুলার ফেরেস্তা নয় আল্লাহর কিছু খাস ফেরেস্তা যারা শুধু লাইলাতুল কদরের রাত্রিবেলা আল্লাহর তরফ থেকে তারা দুনিয়ার বুকে চলে আসেন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয় আল্লাহ নিয়ামতের দরজা খুলে দেয় কোন বান্দা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই লাইলাতুল কদরে দুই চোখের পানি ফালাযা দেখো আমার আল্লাহ বলেন তোমার চোখের পানি পড়বে পড়ে কিন্তু দোয়া কবুল হবে সবার আগে বড় করে বলেন সবার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহিমাম্বিত রজনী দিয়েছেন কারণ কি জানেন এই মহিমান্বিত রজনীতে তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার Ruh আল্লাহর পবিত্র রূহগুলা মালাইকাগুলা আল্লাহ পাক প্রেরণ করেন এবং শুধু তাই নয় ফী হাব ইযনি রব্বিহিম মিন কুল্লি তারা একটি আল্লাহর আমর নির্দেশ দিয়ে তারা আসেন কি নির্দেশ কোন বান্দা আজকে মসজিদের মধ্যে বসে বিপদগ্রস্ত আমি জানি এখানে অনেক ব্যক্তি আছেন যারা ঋণগ্রস্ত আছেন ঋণের বোঝা টানতে টানতে আপনার জীবন প্রায় বিষণ্ন হয়ে গেছে গত কয়েকদিন আগেও একজন দরবারি ভাই আসলেন আইসা কাঁদতেছে আমার কাছে তিনি মাইজ ভান্ডারের স্বপ্নে দেখেছেন আসছেন আমার কাছে তার সমস্যার কথাগুলা বলতেছেন তখন এসে খুব কান্না করলেন আমি বললাম কি সমস্যা বললেন হুজুর আঠারো লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় আত্মীয় স্বজন কাউকে মুখ দেখাইতে পারি না আত্মহত্যা করার জন্য আমি গিয়েছি আত্মহত্যা করতে পারি নাই ভিতরে একটা ভয় চলে আসলো আল্লাহকে কি মুখ দেখাবো কিন্তু এখন আত্মহত্যা ছাড়াও কোনো উপায় নাই হঠাৎ করে আমি দেখলাম স্বপ্নের মধ্যে আপনার সামনে আমি যাচ্ছি তিনি হচ্ছেন মাওলা গুজুরের murid বললেন যে আপনাকে আমার মাওলা হুজুর বললেন যে সৈয়দ আহমদুল হক আসো সাথে একটু দেখা করো এই জন্য দেখা করতে আসলাম আমি বললাম তোমার জীবনটা বড় দামি এই জীবনের চাইতে দামি কোন সম্পদ নাই এটা দিয়েছেন কে আল্লাহ হায়াত কি কেউ কাউকে দিতে পারে এই যে জিসিম এটাকে কিন্তু আমরা অনেকে আছেন যে এই জিসিমের উপর জুলুম করে এটাও শরীয়তের মধ্যে নিষেধ অনেকে কি করেন জিসিমকে কষ্ট দেয় এটা শরীয়তের মধ্যে জায়েজ নাই কারণ কি জিসিম আপনার নয় এটা কার দেওয়া আল্লাহর দেওয়া এটা উপর জুলুম করার অধিকার আপনার নাই আপনি এই শরীরের উপর জুলুম করতে পারবেন না এই শরিলের উপর জুলুম করার অধিকার আল্লাহ আপনাকে দেই নাই সে কান্না করতেছে বলে হুজুর আমি আত্মহত্যা করব তার bostake দিলাম সে শান্ত মন নিয়ে গেল অর্থাৎ বুঝা গেল যে परेशान যখন থাকে মানুষ যখন মুসিবত ग्रस्त হয়ে যায় তার মুসিবতগুলো বুজার মতো আর দুনিয়াতে কেউ নাই কিন্তু না ফাকলো বুজার একজন আছে কি নাই তিনি কে আল্লাহ আপনি রিন ग्रस्त আমরা তো আল্লাহকে মানি কিন্তু আল্লাহকে সবাই বিশ্বাসের মধ্যে রাখতে পারে কিনা কষ্ট পাবেন অনেকে আল্লাহর বস্তে মাফ করবেন আল্লাহকে মানি কিন্তু আল্লাহর উপর বিশ্বাস আমাদের সবার নাই আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারেন নাই আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে কঠিন মুসিবত আপনি অনর থাকবেন কারণ আপনি কখনো ভুল পথে যান নাই যদি আপনি ভুল পথে যেয়ে থাকেন তৌবা করবেন আর যদি হকের পথে থাকেন অনড় আল্লাহর উপর আপনি এতমিনান রাখবেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাও হতে পারে হয়তো আপনারও কিছু ভুল আছে ভুলের কারণে আপনার উপর এটা পরীক্ষা নিচ্ছে না আল্লাহ tabi'ীদের যুগের মধ্যে একজন আল্লাহর বলি হয়েছিলেন পর একজন ব্যক্তি ছিলেন যিনি মুসলমান কিন্তু তিনি সুদ খেত সুদের ব্যবসাদার ছিল এবং সে সুদ্গে খুব আনন্দ নিয়ে সুদের ব্যবসা করত কারণ সুদের ব্যবসার মধ্যে লস নাই শুধু কি লাভ কিন্তু ঘরে বিবি ছিল আল্লাহওয়ালা ঘরে বিবি ছিল আল্লাহওয়ালা বারবার স্বামীকে বলতো স্বামী আপনি হারামের পয়সা খায়েন না কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে না হালাল আল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা ব্যবসাকে হালাল করছে কিন্তু সুদ্কে হারাম করছে কিন্তু বিবির কথাকে শুনে মহিলা মানুষ কথাবার্তা দিত না একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর অতিবাহিত হল আর যখন একদিন সুদের টাকা হাঁকা দিয়ে গলুর মাংস মাংস ক্রয় করে ঘরে আসে আসে বিবিকে দিলেন নিরান্না করার জন্য ওই মাংস যখন পাকায় ওই মাংসটা পাকানোর জন্য বিবি যখন চুলার মধ্যে তুলল দেখো এই মাংসগুলার মাংস না হয় পোষা দুর্গন্ধ রক্ত পরিণত হয়ে গেল স্ত্রীর চোখে দিয়া টল টল করে পানি পানি জড়তে জড়তে ডেকসি সহ স্বামীর সামনে আনল স্বামী ও আমার স্বামী আপনাকে না বলছিলাম হারামের সম্পদ খাবেন না এই দেখুন আপনি মাংস আনছেন মাংস রান্না করছেন কিন্তু মাংসগুলার মাংস নাই এগুলা পোচা রক্তে পরিণত হয়েছে আপনার হৃদয় কি এখনো খুলবে না আপনাকে এখনো পরিবর্তন হবেন না খান আপনার মাংস যেই মাংসগুলো আপনি হারাম দিয়ে ক্রয় করেছেন রক্ত পরিণত হয়ে গেছে মাংসগুলা কিনে নিন যখন বলল শামির অন্তরে চোখ খুলে গেল চোখের পানি জর্জ ছড়ায়া পড়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারল কোথায় যাবে কোন দিকে যাবে আল্লাহ তো আমার উপর নারাজ আল্লাহ তো আমার উপর নারাজ এতদিন সুদ খাইছি আমার ঘরের মাংস কখনো পচা রক্ত হয় নাই আজকে কেন হইল মনে হয় আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেল মুক্তা কোথায় লুকাবে দৌড় দিল রাস্তা দিয়া যখন যায় ছোট ছোট বাচ্চারাও বলে দেখো দেখো শুধু যায় শুধু যায়

حضور میں بڑا پران دی আমি বড় পাপি সুদের কাজ কারবার করেছি এই ঘটনা আমি মুখ নিয়ে আল্লাহ দরবারে কেমনে দাঁড়াবো কালকে যদি আমার মত হয় কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো লজ্জা লজ্জা আমি লজ্জার মুখ কোথায় দেখাবো দেখানোর কোনো রাস্তা নাই আমি তো ভুল পথে চলেছি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন কেন আসলাম আমার কাছে হুজুর ওর আমি পাপী হতে পারি কিন্তু আপনি তো আল্লাহর ভালি আমি গুনাহগার হতে পারি কিন্তু আপনি তো আল্লাহ ওয়ালা আমি আপনার কদমে এসেছি তওবা করার জন্য আপনার হাতে হাত রেখে বায়াত নি তওবা করব আর জীবনে আর কখনো ভুল পথে চলব না হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহুনার হাতের মধ্যে তওবা বায়াত নেওয়ার পরে ঘরে যখন ফিরে যায় যেই ছেলেগুলা সুধি সুধি বলে ডাক দিত ওই ছেলে রাস্তা থেকে সরে যায় আর বলে ও আমার সাথী সঙ্গীরা ভাইয়েরা রাস্তা থেকে সরে যাও সরে যাও আল্লাহর একজন বুজুর্গ আমাদের সামনে দিয়া যায় সুবহানাল্লাহ বলেন না একটু আগে যখন সুদ খেয়েছিল সুদি সুদি বলে তাকে ডাকতো আর যখন বায়াত নিয়ে আল্লাহর প্রেমিক বনে ওলি দরবার থেকে বের হলো রাস্তার ছোট ছোট বাচ্চার অন্তরের মধ্যে উজ্জানা হয়ে গেল ইনি আল্লাহর বলি ইনি আল্লাহর বন্ধু ছোট বাচ্চারা বলে তোমরা খেলাধুলা করো না সরে যাও তোমরা যদি দৌড়া দৌড়ি করো মাটি উড়বে মাটি ধুলি উড়বে ধুলি এই ধুলিগুলা যদি আল্লাহর বলির গায়ের মধ্যে লাগে আমরা বিপদগ্রস্ত হব অর্থাৎ বিয়াদবীর খাতায় আমাদের নাম উঠবে এই বাচ্চারা যতক্ষণ আল্লাহর বলি খেটে যাবে ততক্ষণ তোমরা খেলাধুলা বন্ধ করে দাও যেন তোমাদের পায়ের দুলগোলা আল্লাহর বলির গায়ে না লাগে বড় করে বলেন সুবহান ওই বন্দা তুই চোখের পানি সাইরা ঘরের মধ্যে যাইয়া যাই না মধ্যে পড়ে হাও করে কান্না করে ও আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন আমি পৃথিবীর বড় পাপি বড় পাপি বড় পাপি মুসলমান হওয়ার পরেও সুদকে হালাল মনে করছিলাম আমাকে অলি গলির বাচ্চা পর্যন্ত সুদি নামে ডাকত ও রব্বুল আলামিন তোমার দরবারে শুধু একবার তওবা করলাম এই তওবার এত দাম এই তওবার এত দাম ও মাওলা তোমার দরবার থেকে তওবা করে বের হতে দেরি ছোট ছোট পর্যন্ত इज्जत দিতে দেরি করে নাই ও রব্বুল আলামিন তোমার চাইতে বড় রহমান কেউ নাই তোমার চাইতে বড় রহিম কেউ নাই বড় করে বলেন সুবহান তাইলে আল্লাহর দরবারে আজকে তওবা করার সময় এই লাইলাতুল কদরের অপর নাম হলো লাইলাতুল তাওবা তওবার রাত অপরাধী একবার তওবা করে দেখেন তবে তওবাটা হতে হবে এমন তওবা توبه <applause> نصوحه অর্থাৎ যেই ভুল করেছি ওই ভুলের জন্য সূচনা থাকবে অন্তরে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব দ্বিতীয়বার এই ভুল আর করব না ও মুসলমান আল্লাহর উপর ভরসা রাখো কারণ দেনওয়ালাও আল্লাহ নেনওয়ালাও আল্লাহ আল্লাহর উপর ভরসা করে চলো আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না এমন কোন কাজ নাই ইউনুস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে চল্লিশ দিন জিন্দা রেখেছেন কে okay. আল্লাহ okay. okay. আবার হজরত পৈগম্বর কে আঠারো বছর পোকাই খাইল আল্লাহ পরীক্ষা নিল তবে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তি দুঃখেও আল্লাহকে ভুলে না সুখেও আল্লাহকে ভুলে না আমাদের অনেক ব্যক্তি আছে দুঃখে পড়লে আল্লাহ ডাকে দুঃখে পড়লে মসজিদের প্রথম কাতারে থাকে যদি চাইটা পয়সা হয়ে যায় আল্লাহ নাম ভুলে যায় আল্লাহ জিকিরও ভুলে যায় তকবিরে উলাও ছেড়ে দিয়ে চলে যায় আসে na na nah. এই জন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আজকের এই রাত তোমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিলাম আজকের এই রাত তোমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিলাম তুমি যত বড়ই পাপী হও না কেন আমি আল্লাহর দরবারে একবার তওবা করে দেখো তোমার তওবা খালি হাতে ফেরত আসবে না তুমি যত বড় গুনাহগার হও না কেন আমি আল্লাহর দরবারে তওবা করে দেখো আমি তোমাকে তওবা করার দেরি

এই জন্য আজকের এই রাত আল্লাহ দরবারে তৌবা করবেন যত বড়ই গুনা কার হন না কেন তৌবা করবেন তৌবা করবেন তবে তৌবাটা হতে হবে তৌবা তুন্না সোহা ওই তৌবা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে না আমিন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আ সুবহানাল্লাহ

أنت الهادي أنت الحادي ليس الحادي إلا هو 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 يا من

তাহলে আগামী আগামী লাইলাতুল কদর যে পাবো তার কোন গ্যারান্টি আছে নাই আজকেও জোহরে নামাজ পড়ে জোহরের নামাজের পরে জানাজা পরে এখানে এসেছে আমাদের এলাকার একজন মুরব্বী আনতে কাল করেছে যার নাম জনাব উমর ফারুক সাহেব তিনিও রোজা রেখেছেন শরীর অসুস্থ অনুভব করতেছে নিজে গাড়ি ঠিক করেছেন ডাক্তারের কাছে গেছেন বুকের ব্যথা অনুভব করতেছে এই অনুভব ডাক্তারের টেস্ট করার আগে আজরাইল চলে আসছে স্ট্রোক করে দুই মিনিটের মধ্যে আর দুনিয়াতে উনিও ভাগ্যবান কারণ কি তিনি জানা যা পেয়েছেন লাইলাতুল কদরের এই মহিমান্বিত এই ছাব্বিশ রোজার মধ্যে তিনি পেয়েছেন আমি গত জুমার মধ্যে বলেছিলাম যে আল্লাহ পাক ভগবানদেরকে লাইলাত ভগবানদেরকে রমজান মাসে দান করেন নিশ্চয়ই তিনি কি ছিলেন ভাগ্যবান ছিলেন তবে তারও ইচ্ছা ছিল লাইলাতুল কদর পালন করবে জিকিরের মধ্যে পালতে পালতে লাইলাতুল কদর কে অতিবাহিত করবে আল্লাহর ইবাদতের মধ্যে লাইলাতুল কদর কে অতিবাহিত করবে কিন্তু আল্লাহ তাকে সেই সুযোগটা দেয় নাই কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কালকে বেঁচে থাকবেন তার গ্যারান্টি নাই পৃথিবীর বুকে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন আস্তিক বলেন নাস্তিক বলেন সবাই এক বাক্যে একটা জিনিস মানে সেটা হচ্ছে এটা সবাই মানে এমন একটা জীবন এটা অস্বীকার কেউ করে না হিন্দুরাও বিশ্বাস করে মত আছে মুসলমানরা তো মানে এমনকি যারা নাস্তিক আল্লাহকে মানে না তারাও মত মানে হয়তো মতের পরবর্তী জীবনকে সে মানে না কিন্তু মত মানে মগজ সব করে না আমি আর আপনি আজকে আছি কালকে নাই যেই দিন মওলা ডাক দিবে সেই দিন চলে যাব অনেকের কবর যখন করতে যায় অনেকের যখন দেখি কাফনের কাপড় পৌঁছে নাই কিন্তু কাফনের কাপড় পোছার আগে আপনার গায়ের সমস্ত মাংস সমস্ত কিছু পচে গলে মাটির সাথে কি হয়ে গেছে মিশে গেছে দেখা যায় কাফনের কাপড়ের পাওয়ার বেশি আপনার পাওয়ার আপনি গলে পচে আপনার জীবন শেষ কবরের মধ্যে দুইটা মিনিট আপনাকে রাখার দেরি আশার দেরি মুনকার নকিরের সওয়াল জবাব হওয়ার দেরি একদিন দুই দিন অনেকের কবর ভেঙে পড়ে যায় দেখা যায় হাড়ি বাদে কিছু নাই কিন্তু কাফনের কাপড় আছে কাফনের কাপড় বলো ও মানুষ তোর এত অহংকার তুই এত কাপড়ের অহংকার করতি তোর গায়ের তোর গায়ের সাথে দুর্গন্ধওয়ালা গায়ের ঘামওয়ালা রিক্সাওয়ালা টেলা গাড়িওয়ালা যদি একটু করে গায়েও লাগতো তুই কাপড় খুলে চেঞ্জ করতি তোর শরীরকে এত দামি মনে করতি কই তোর শরীর আজকে দেখ আমি কাপনের কাপড় এখনো অক্ষত কিন্তু তোর শরীরের কোনো মাংস অক্ষত নাই কতজন কতজন এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে একবার কি নজর করেছেন খবরদার সতর্ক হয়ে যান আজরাইল আপনাকে সুযোগ দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই কম করে প্রতিদিন পাঁচবার আজরাইল আপনার ঘরে এসে টুকামাইরা মাইরা যায় হে আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে অহংকার করতেছো তুমি মনে করিও না তুমি ছাড় পেয়েছো আমি আজরাইল যেই দিন আসব তোমার রূহ যেই দিন বাহির করব সেই দিন বুঝবা মৃত্যুর কি যন্ত্রণা মত বড় কঠিন মদ কত কঠিন রসুলে পাকের চাইতে বড় দুনিয়ার বুকে আল্লাহর পরে যদি বড় কেউ থাকে তিনি হলেন রহমত আল্লিল আমার নবীর চাইতে বড় কেউ আছে আমার নবীর চাইতে বড় কোন আল্লাহর জমিনে দয়াবান আছে আমার নবীর চাইতে দুনিয়ার বুকে বড় কোন মেহেরবান আছে আমার নবীর চাইতে দুনিয়াতে আল্লাহর এই জমিনের মধ্যে কোন রহমতের খজিনা আছে নাই এই রহমত আলামিন যখন এতেকালের মুহূর্ত আসলো যখন আজরাইল আলাইহ সালাম ঘরের মধ্যে সালাম দিয়ে যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে তখন আজরাইল আলাইহ সালাম তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ প্রেরণ করেছেন আপনার কাছে যদি এজাজত দেন তাহলে আমি আপনার রুকে আদবের সাথে আমি কবজ করব যদি এজাজত না দেন আমি চলে যাব আপনার যেই দিন হুকুম হবে সেই দিন আমি আবার আসব আমার রসুলে পাক বললেন না আমি দুনিয়াতে থাকতে চাই না চাইলে থাকতে পারি কিন্তু থাকতে চাই না আমি আমার কাজ সম্পূর্ণ করেছি আমি আমার হাকি কি মাওলা দিদারে যেতে চাই উচ্চ আওয়াজে سبحان اللہ ایک شریف پڑھن سولا دنیا ہم بے مرخو مر روپے مستیں پاک رو, رو سلا دنیا আমার রসূলের করিম خاتমান নবীন শাফিআল মুজনবিন इजाजत যখন দিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম দুইটি আঙ্গুল বুকের উপর যখন তুলে দিল আমার কামলি বলা নবীর ডাক দিলে নাজরাইল একটু দাঁড়াও ও আজরাইল একটু দাঁড়াও দুইটা আঙ্গুল আজরাইল আলাইহিস সালাম দুই টাঙ্গুল নামিয়ে নিলেন আমার রসুলের কদমে আরজ করলেন ইয়া রসুলাল্লাহ বিয়াদবি হলে ক্ষমা করবেন ইয়া রসুলাল্লাহ আমার কি কোনো বিয়াদবি হলো আমার নবী বললেন আজরাইল রে তোমার দুই টাঙ্গুল আমার বুকের উপর তুমি রেখেছো আমার যেন মনে হয় দুইটা তোর পাহাড় আমার সিনার উপর তুলে দিয়েছ তোমার দুই টাঙ্গুল এত ভারী আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর উপরে নিচ্ছে যত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছে আমি যেই আদব আপনার জন্য দেখিয়েছি এই রকম আদব কারো জন্য দেখাই নাই দেখে আমার নবীর চোখ দিয়া পানি পড়ে আজরাইল আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেল নবী কেন কান্দে নবী কেন কান্দে ও নবী আমি কি বিয়াদবি করলাম আমার নবী বললেন না আমি তোমার এই দুই টাঙ্গুলের জন্য কাঁদি না কেন কান্দেন গো নবী আমার কামলিওয়ালা নবী বললেন ওরে আজরাইল আমি কাঁদতেছি এই সখরাতের বিছানার জন্য নয় আমি কাঁদতেছি আমার উম্মতের জন্য আমার উম্মতের জন্য আমি মামুল আম্বিয়া হওয়ার পরেও এই সময়টা এত কঠিন মনে হচ্ছে কিন্তু আমার উম্মত বড় বড় গুণাগার হবে বড় বড় পাপী হবে বড় বড় গুনার গাটি মাথায় নেবে তাদের मौत কেমন হবে তাদের मौत কেমন হবে এই বলে নবী চক্রের বাণী ফাঁসছেন আজরাইলকে বললেন ও আজরাইল একটু থামো আগে যাইয়া আমার আল্লাহর দরবারে আমার উম্মতের ফয়সালা নাও আমার উম্মতের যতক্ষণ ফয়সালা হবে না ততক্ষণ আমার রুকে তুমি কবজ করবা না আল্লাহ পাক শোনা করেছেন ওয়ালা সাও ফাতরদা আল্লাহ এমন নিয়ামত দান করবেন এমন জিনিস আল্লামাকে দিবেন যাতে আমি খুশি হয়ে যাব কিন্তু আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার উম্মতের ফয়সালা দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে ফয়সালা দিয়ে দিলেন ও বন্ধু চিন্তা করো না দুনিয়াতে যেই ব্যক্তি আপনি নবীর আশিক হবে দুনিয়াতে যেই ব্যক্তি আপনি নবীর পাগল হবে দুনিয়াতে যেই ব্যক্তি আপনি নবীর জন্য দেওয়ানা হবে দুনিয়াতে যেই ব্যক্তি আপনি নবীর জন্য অন্তরে জায়গা রাখবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ও নবী তার মতের সময় তাকে সখরাতে পড়বে সত্য কিন্তু সখরাতের যন্ত্রণা অনুভব করবে না কারণ সেই আর রাসূল আল্লাহ বলে দাঁত আপনি রসুলকে সামনে দিতে দেরি হবে না আপনি রসুলের নুরানি সুরত দেখতে 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 কখন তার রু চলে যাবে সেটা পাবে না এই নবীর দিদার যদি পেতে হয় আজকে রাত্রে চায়া নেন আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা রেখেছেন চাও যার যা দরকার রিজিক লাগলে রিজিক দিব দৌলত লাগলে দৌলত দিব তবে যারা হুঁশদার যারা আকলদার যারা জ্ঞানী তারা চায় মুস্তাফা দিদার কারণ যার কপালে নবী মিলে যায় এর চাইতে দামি সম্পদ আর হতে পারে জোরে বলেন না পারে

ভুল পথে পরিচালিত হবে কারণ তার কলকটা মরা তার কলকটা মরা এই জন্য আমরা বলি আল্লাহর দরবারে যায় যাতে কলকটা জিন্দা থাকে একজন ব্যক্তি যদি গাইডলাইন আমাকে দেয় একজন মা বাবা যদি একজন সন্তানকে গাইড দেয় ওই সন্তান কখনো ভুল পথে চলতে পারে না আর একজন আল্লাহর বলি যদি একজন ব্যক্তিকে গাইড দেয় ওই ব্যক্তি কখনো মুস্তফার কুরবত থেকে দূরে থাকতে পারে না না কারণ কি আজকের এই রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আজকের এই রাতের সঠিক ব্যবহার আমাদেরকে করতে জানতে হবে কিন্তু অনেক ব্যক্তি দেখবেন আমার এই কথাগুলো শোনার পরেও সে আমল করবে না তার মধ্যে বুঝ জ্ঞান আসবে না সে তার অবহেলার জীবনের মধ্যে আজকে যা বলছি আর দুইটা তিনটা দিন এরপরে কারেকে দেখে